হ্যাপি দিওয়ালি। তো ব্লগটা আজকে সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাব আমার বাপের বাড়ি। এটা আমার ফার্স্ট বিয়ের পর ফার্স্ট দিওয়ালি আমার বাবা মার সাথে মানাবো। প্রতিবার আমি শ্বশুর বাড়িতে থাকি, এবার সুযোগ পেয়েছি বাবার বাড়িতে থাকার, তো ওখানেই যাব। আজকে প্রায় দু বছর পর আবার ওখানে দিওয়ালিটা কাটাবো। তো সারাদিন সময় হয়নি, সন্ধ্যাবেলা এখন যাব, রেডি হয়ে গেছি। আপনাদের একটু অড লাগছে হবে এই ব্লাউজটার সাথে, শাড়িটা ঠিক মানাচ্ছে না। তো আমি অনেকবার ভাবলাম যে মানাচ্ছে না, অড লাগছে, বাট আমার ভালো লাগছে, জানি না কেন আমার ভালো লাগছে। তো আমার হাজব্যান্ড বলল যে সবসময় যদি আমরা অন্যের কথা ভাবি যে অন্যরা আমায় দেখে কি বলবে, ওরা কি ভাববে, ওদের খুশির জন্য আমি রেডি হচ্ছি, এদিকে আমি নিজেই খুশি না, তাহলে কি লাভ হলো? মরার আগে শেষ মুহূর্তে যখন আমি ভাববো যে সারা জীবন কি করলাম, তখন মনে হবে যে আরে সারা জীবন আমি অন্যকে খুশি করাতেই ব্যস্ত ছিলাম, আর নিজের খুশির কথা তো ভাবলামই না। তাই ও বললো যে নিজে যেটা খুশি মনে হচ্ছে, যেটা কমফোর্টেবল ভালো লাগছে সেটাই করি, সেটাই করাটা ভালো। অ্যাটলিস্ট এই মুহূর্তে বসে এটা বলতে পারবো, হ্যাঁ আমি নিজে লাইফটাকে এনজয় করেছি, খুশি হয়েছি, এটাই তো মেইন কথা। কোনোদিনও সবাইকে খুশি করা তো যাবে না, আর সবার খুশির চিন্তা করলে যেকে কী করে খুশি করব। তো তাই জন্য আমি আজকে এটাই বললাম, অড লাগুক আর যাই লাগুক আমি খুশি। তা আপনারাও নিজেকে খুশি করার চেষ্টা করতেই থাকবেন, কেন কি বাকি সবার কথা ভাবলে লাইফটা কিন্তু আপনার, লাইফটা অন্যের না, তাই নিজেকে আগে প্রায়োরিটি দিতে হবে। যে আমিও এখানে আমার কালিয়া, আমাদের কালিয়া ভয় পেয়ে গেছে, এত জোরে বোম ফোটানো উচিত না, না এত জোরে কেন বোম ফোটায়, তারা বাতি জ্বালাক সবাই, তাই না? বাইরে বাজি ফাটছে, ওরা দুজন ভয়তে আছে, ব্যালকনিতে কেউ যাচ্ছে না, একটু দুদিন এখন ভয় ভয় থাকবে এই আর কি। আমরা তো আনন্দ করি, কিন্তু এই বাচ্চাদের প্রবলেম, রাস্তায়ও কতজন থাকে, তাদেরও কত, তারা তো বুঝতেই পারে না কি হচ্ছে, তারা হয়তো শুয়ে আছে, ঘুমিয়ে আছে, তাদের জন্য কতটা ভয়ানক। তাও তো আমাদের বাচ্চাগুলো আমাদের বাড়িতে আছে, তাও একটা সেফ। যাই হোক, একটু দেখে শুনে করা এই আর কি, একটু কম করার চেষ্টা করা আমাদের জন্য খুব একটা ভালো না। পলিউশনের ব্যাপার আছে, অনেক কিছুই প্রবলেম আছে, সবার জন্যই তো ভাবতে হবে, তাই না? পৃথিবীটা তো আমাদের সবার, আমাদের একার তো না। এই যে মোমবাতি লাগানো হয়ে গেছে, কেমন লাগছে বলবেন? এই কটাই লাগালাম, বেশি আমরা লাগাইনি, কারণ ওরাও আছে, ওরা ভয় পেয়ে যেতে পারে, কারণ যদি হাতটা দিয়ে আবার একটা ঝামেলা হয়ে যাবে। তো এবার বেরোবো, হালকা বৃষ্টি পড়ছে বাইরে, একটু কমলে আমরা বেরিয়ে পড়বো। আমরা বেরোচ্ছি ছাতা নিয়ে, বাইরে বৃষ্টি পড়ছে। তো বাড়ি যাওয়ার সময় একটু বাজি কিনে নিয়ে যাচ্ছি, বেশি কিছু না, একটু তারাবাতি আর একটু রং মশাল কিনছি। মিষ্টি কেনা হয়ে গেছে, তো মিষ্টি আর বাজি কিনে নিয়ে যাচ্ছি। আমাদের এদিকে একটা বিপত্তায়নী মন্দির আছে, সেখানে পুজো হচ্ছে, আর রাস্তায় সবাই মিলে কালী পুজো করছে এখানে, আর এইখানে একটা বাড়ির সামনে বড় করে পুজো হচ্ছে, পরে যাব এদিকটা, এখন বাড়ি যাই। এই বাড়িতে প্রদীপ সাজানো কি সুন্দর লাগছে, এবার ভেতরে যাওয়া যাক। আর দুদিন ধরে বাড়ির ভেতরেই আছে, বাজি ফাটছে বলে ভয় পাচ্ছে। চলো বাইরে গিয়ে বাজি ফোটাবো, চলো বোম ফোটাবো, চলো তোমার জন্য বোম এনেছি, চলো। তো এদিকে বাবা বাড়িতে পুজো দিয়েছিল, সেই প্রসাদ ফল আর মিষ্টি, একটু বাজি ফাটাবো। টাইগারের একটু ভয় কমানোর চেষ্টা করা হচ্ছে, এসব দেখিয়ে যে এসব কিছু ভয়ের কিছু নেই এর মধ্যে, তো ও একটু একটু দেখতেও চাইছে যে কি হচ্ছে, কি ব্যাপার এগুলো।
ভালো থাকো। টাইগার দেখছো, দেখতেও হবে ভয়ও পাচ্ছে, তাই না? দেখতেও ভালো লাগছে, কুই করে কেন বারবার চলে আসছে বাইরে। আওয়াজ বলেই ভালো লাগে না, তাই না? হ্যাঁ, আওয়াজ ছাড়া করো না, করেছি আওয়াজ কেন করো, তাই না? বোম ফাটার আওয়াজ পাচ্ছে বলে টাইগার খাচ্ছে না, ভয় পাচ্ছে। আজকে খেলোই না টাইগার, এতগুলো বোম ফেটেছে খাওয়ার সময়টা, ও খুব ভয় পেয়ে গেছে। এটা হলো আমাদের পুজোর আসন, বাবা পুজো দিয়েছে আজকে, তো আমরা এখন ডিনার করতে বসে গেছি। আজকে আছে লাউ দিয়ে ডাল, ঝিঙ্গের বড়া, ফুলকপির তরকারি আর পনির। এই যে খেয়ে দে, এবার আমরা বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়লাম, আমাদের বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এখন বেজে গেছে 10:45, বেজে গেছে না 10:45 বেজে গেছে, 11:00 বাজে। আচ্ছা, এখন যাব, দেখি আমাদের দুটো বাচ্চারা কি করছে। তো আবার বাড়ি পৌঁছে দেখা হচ্ছে। এখন বেজে গেছে প্রায় 12টা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করতেও ভুলবেন না। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।